नमस्कार बंधुकण आपण मानंकु ए व्यवसाय एवं आर्थिक अभियान ने स्वागत करूछि मु टंका मो ना रूपा मु नै करि आसीछि आपण मानंक पई उन्नति आ विकासर रास्ता जा उपरि चली आपण जीवन रे आनि परिबे सकारात्मक परिवर्तन मु राजू मो घर को आर्थिक दृष्टि रु मजबूत करिया पई मु निजर व्यवसाय आरंभ करबाकु चाहूछि किंतु बुझी पारुनी जे भविष्यतरे आर्थिक प्रबंधन केमिति करिवि देखो आर्थिक प्रबंधन जेकोनसी भी व्यवसाय योजनार अंतिम पर्याय होइताए जेउथिरे आय एवं व्ययर अनुमान लगेबा अधिकांश लोक छोट व्यवसायी व्यवसायिक आर्थिक योजना सहित जड़ित समस्या गुड़िक अणदेखा करती आ भविष्य प्रति दायित्वहीन रहती किंतु एपरी चिंताधारा बिल्कुल भूल आर्थिक प्रबंधन प्रत्येक व्यवसाय पे आवश्यक अच्छा दीदी तबे पुणी आर्थिक प्रबंधन करिबा समय रे केउ केउ कथा प्रति ध्यान रखिबा आवश्यक किपरि भाबरे निजर व्यवसाय पई आर्थिक योजना प्रस्तुत करा जिबा उचित देखो जेकोनसी व्यवसाय रे सबुठारु गुरुत्वपूर्ण अंश होछि आर्थिक नियोजन एथिरे किछि फरक पड़ि नथाय जे तुमे केउ व्यवसाय करूछो गुरुत्वपूर्ण होछि जे तुम निज व्यवसाय रे पर्याप्त आय एवं खर्चर पूर्वानुमान थिबो आर्थिक प्रबंधन ने सबुठारु जरूरी हैला खर्च को निर्धारण करिबा किंतु खर्च को निर्धारण करिबा पळे व्यक्तिगत खर्च आ व्यवसायिक पई करा जाउथबा खर्च को अलग-अलगा करी आकलन करिबा बहुत जरूरी साधारणतः छोटो उद्योग रे आमे व्यक्तिगत खर्च को व्यवसाय चरु भिन्न धरि न थाउ आ एहा द्वारा बहुत क्षति करि बसी थाउ ভবিষ্যতরে হেবাকু থিবা খরচরু কিছি তো এমিতি থায় যা বিষয়ে আমি পূর্বরু আমাকু জনা থায় আউ কিছি এমিতি থায় যা হঠাৎ আসি যায় যেমিতি কি পিলামানঙ্ক পাঠপড়া ঘর কিনিবা পিলামানঙ্ক বিবাহ ইত্যাদির খরচ পূর্ব নির্ধারিত হইতা কিন্তু হঠাৎ পরিবারে কোনসি সদস্য রোগরে পড়ি যিবা ফসল নষ্ট হেবা গায় মইসি মরি যিবা ইত্যাদি হঠাৎ হেউতিবা খরচ এসবু পাই আমাকু আর্থিক যোজনা প্রস্তুত করিবা আবশ্যক মনে কর তুমি বাউঁশর ছোট ছোট জিনিস তৈরি নকরি কিছু বড় জিনিস যেমিতিকি বাউঁশর অত্যাধুনিক হ্যান্ডিক্রাফ্ট বা ভালো ফর্নিচার তৈরি করিবাকু চাহুছ তেবে সেতিপাই তোমাকু নূতন যন্ত্রপাতির দরকার পড়িব সেইপরি কৃষি পাই কেউ প্রকার যন্ত্রপাতি কিনিবার আবশ্যকতা বা পুনি মোটর সাইকেল কিনিবার আবশ্যকতা তেবে এতিপাই স্বল্পকালীন আর্থিক যোজনা প্রস্তুত করিবার আবশ্যকতা আছে কেতেক ব্যবসায়িক খরচ বি অকস্মাত হয়ে যায় যেমিতিকি কোনসি মেসিন বা উপকরণ খারাপ হয়ে যা এসবু পাই মধ্যে ভিন্ন ভাবে যোজনা প্রস্তুত করে সঞ্চয়ের অভ্যাস কর ব্যবসায়ের আর্থিক যোজনার নির্ধারণ ব্যবসায় পে আর্থিক যোজনা প্রস্তুত করিবা সময় রে সর্বপ্রথমে জরুরি হেউছি ব্যবসায়ের প্রারম্ভিক পর্যায়ে করা যাউতিবা নিবেশ ব্যবসায়কু আরম্ভ করিবারে হেউতিবা খরচ যেমিতিকি কঞ্চামাল যোগাণ ফর্নিচার বিজুলি এবং ইলেকট্রোনিক উপকরণ উপরে খরচ এবং ব্যবসায়কু স্থাপিত করিবা পাই আবশ্যক সমস্ত জিনিসর আকলন করিবা মনে কর তুমি তুম ব্যবসায়কু চলাইবা পাই আরম্ভরে 50,000 টাকার আবশ্যকতা আছে কিন্তু তুম পাখরে কেবল 30,000 টাকা আছে এই পরিস্থিতিরে বাকি থিবা 20,000 টাকার প্রবন্ধ করিবা এতিপাই তুমি কাহাঠারু ঋণ বি নেই পারিব নহলে পুনি আউ কাহা দ্বারা নিজর ব্যবসায়ে নিবেশ মধ্য করেই পারিব ব্যবসায় পাই পুঞ্জি সংরচনা আর্থিক প্রবন্ধন গোটে গুরুত্বপূর্ণ দিক হেই থাকে যেমিতি যেমিতি আমার ব্যবসায় বড়ি চলে আমার অধিক পুঞ্জির দরকার পড়ে যে কোনসি ব্যবসায়ে দুই প্রকার পুঞ্জি লকা যায় একরে তো সিএ যে ব্যবসায় করুছন্তি তাঙ্কর নিজ পুঞ্জি আউ দ্বিতীয়টি হেলা ঋণ মেসিন যন্ত্রপাতি অথবা কোনসি বড় ধরনর পুঞ্জি নিবেশ করিবা পাই বা পুনি কার্যক্ষম পুঞ্জি পাই আমি ব্যাংক অন্য আর্থিক সংস্থা বা কোনসি ব্যক্তি ঠারু ঋণ নেইথাউ পুঞ্জি সংরচনার মানে হেলা নিজর পুঞ্জি বা গ্রহিত নিধি অর্থাৎ ঋণ নিজর পুঞ্জি এবং অন্য মাধ্যমরু নিয়া যাইতিবা ঋণকু আমি সেগুড়িকর অনুপাতরে লাভাংশ দেইথান্তি ঋণর পরিমাণ সাধারণত নিজের পুঞ্জি ঠারু কম বা তা সহিত সমান রাখিবাকু চেষ্টা করিবা উচিত যা ফলরে ভবিষ্যতরে ঋণ সুজিবা পাই আমাকু অসুবিধা ন হইব আর্থিক যোজনার দ্বিতীয় পর্যায় হইতা আয় ব্যয়ের আকলন এই পর্যায়ে প্রত্যেক মাসের হেবাকু থিবা খরচর আকলন করা যায় মনে কর ব্যবসায় চলাইবা পাই দুইজন কর্মচারী রাখিবার আবশ্যকতা আছে তেণু সেমানঙ্কু প্রতি মাস দিয়া যিবাকু থিবা বেতন মাল কিনিবারে প্রতি মাস হেবাকু থিবা খরচ ব্যবসায় বা দোকানে হেবাকু থিবা অন্য সবু খরচর আকলন করিবা এহা পরে প্রত্যেক মাস হেবাকু থিবা আয়র মধ্য আকলন করা যায় ক্যাশ ফ্লো
ଉତ୍ପାଦର କିଣାବିକାରୁ ହେଉଥିବା ଲାଭର ହିସାବ କଲାବେଳେ ନଗଦ ପୈଠରେ ଲାଗୁଥିବା ସମୟର ମଧ୍ୟ ଆକଳନ କରାଯିବା ଉଚିତ। ଯେତେବେଳେ କୌଣସି ବଡ଼ ବିକ୍ରେତା ଉତ୍ପାଦ କିଣିଥାନ୍ତି ତେବେ ମୂଲ୍ୟ ପୈଠ କରିବା ପାଇଁ ଆମକୁ କିଛି ସମୟ ଦିଆଯାଏ। ଏହିପରି ପୁଣି ଆମେ ଆଗକୁ ଜିନିଷ ବିକ୍ରି କରନ୍ତି ତ ତାକୁ ବି ପୈଠ କରିବା ପାଇଁ ଆମକୁ କିଛି ସମୟ ଦେବାକୁ ହୁଏ। ଏହି ଉଭୟ ମଧ୍ୟରେ ସନ୍ତୁଳନ ଜରୁରୀ ହୋଇଥାଏ, ନହେଲେ ପୈଠ କରିବାରେ ସମସ୍ୟା ହୋଇପାରେ। ବ୍ୟବସାୟରେ ନଗଦ ରାଶିର ପ୍ରବାହ ସବୁବେଳେ ଜାରି ରହିବା ଆବଶ୍ୟକ। ପୈଠ ଚକ୍ରରେ ନଗଦ ରାଶି ଅଟକିଗଲେ ବ୍ୟବସାୟ ଉପରେ ପ୍ରତିକୂଳ ପ୍ରଭାବ ପଡ଼ିଥାଏ ଆଉ ବ୍ୟବସାୟ ବନ୍ଦ ବି ହୋଇପାରେ। ଏହିପରି ପରିସ୍ଥିତିରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଜରୁରୀ ହେଉଛି ଯେ ବ୍ୟବସାୟରେ ଏମର୍ଜେନ୍ସି ଫଣ୍ଡର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଉ। ଅନେକ ଥର ଏପରି ପରିସ୍ଥିତି ଉତ୍ପନ୍ନ ହୁଏ ଯେ ଖର୍ଚ୍ଚ ଅଧିକ ହୋଇଯାଏ ଆଉ ଆୟ କମ୍। ଏହା କୌଣସି ବି ବ୍ୟବସାୟ ପାଇଁ ଠିକ୍ ନୁହେଁ। ଏହାର ପୂରଣ ପାଇଁ ଅତି କମ୍ରେ 6 ମାସର ଏମର୍ଜେନ୍ସି ଫଣ୍ଡ ରଖିବା ଉଚିତ। କଷ୍ଟିଂ ବ୍ୟବସାୟରେ କୌଣସି ବି ଉତ୍ପାଦର ଖର୍ଚ୍ଚ ବା କଷ୍ଟିଂ ଗୋଟିଏ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାରକ। ନିଜ ଉତ୍ପାଦର ସଠିକ୍ ମୂଲ୍ୟ ନିର୍ଦ୍ଧାରଣ ଏବଂ ସେହି ଉତ୍ପାଦରେ ହୋଇଥିବା ଖର୍ଚ୍ଚ ଦୁଇଟି ଭିନ୍ନ ଜିନିଷ। ନିର୍ଦ୍ଧାରିତ ମୂଲ୍ୟ ଏବଂ ଖର୍ଚ୍ଚ ମଝିରେ ଯେତେ ଅନ୍ତର ରହିବ ଆମକୁ ଲାଭ ସେତେ ଅଧିକ ମିଳିବ। ତେଣୁ ଉତ୍ପାଦର ନିର୍ମାଣରେ କିପରି କମ୍ ଖର୍ଚ୍ଚ ଲାଗିବ ଏହା ଉପରେ ସବୁବେଳେ ଧ୍ୟାନ ଦେବା ଉଚିତ ଆଉ ତାପରେ ଆସିଥାଏ ଉତ୍ପାଦର ମୂଲ୍ୟ ନିର୍ଦ୍ଧାରଣର କାମ। ଆମେ ବାଉଁଶରେ କୌଣସି ବି ଜିନିଷ ତିଆରି କରିଥାଏ, ଯେମିତିକି ଦୁଆର, ଫ୍ରେମ୍, ସୋଫା ବା କୌଣସି ଅନ୍ୟ ଜିନିଷ। ତେଣୁ ସେହି ଉତ୍ପାଦର ମୂଲ୍ୟକୁ ନିର୍ଦ୍ଧାରିତ କରିଲାବେଳେ ଆମକୁ ଏହିସବୁ କଥାର ଧ୍ୟାନ ରଖିବାକୁ ପଡ଼ିବ। 1. କଞ୍ଚାମାଲର ମୂଲ୍ୟ ପରିବହନ ଖର୍ଚ୍ଚ ସହିତ। 2. କାର୍ଯ୍ୟର ମୂଲ୍ୟ ନିର୍ଦ୍ଧାରଣ, ଯେଉଁଥିରେ ଶ୍ରମ, ବିଜୁଳି ଓ ଅନ୍ୟ ନିୟମିତ ହେଉଥିବା ଖର୍ଚ୍ଚ। 3. ବିଲ୍ଡିଂ ଏବଂ ମେସିନର ଉପଯୋଗ ସହିତ କମୁଥିବା ଖର୍ଚ୍ଚ ଏବଂ ସେଗୁଡ଼ିକର ଆପୂର୍ତ୍ତିରେ ବାର୍ଷିକ ଖର୍ଚ୍ଚ। 4. ବ୍ୟାଙ୍କରୁ ନିଆଯାଇଥିବା ଋଣର ସୁଧ ଏବଂ ବୀମାର ଖର୍ଚ୍ଚ। 5. ଉତ୍ପାଦର ପ୍ୟାକିଂ, ମାଲ ପରିବହନରେ ଖର୍ଚ୍ଚ। 6. ବାଞ୍ଛିତ ଲାଭ। 7. ଅନ୍ୟ ସପ୍ଲାୟରଙ୍କର ମୂଲ୍ୟ। ସବୁବେଳେ ନିଜ ଉତ୍ପାଦର ଖର୍ଚ୍ଚ କମ୍ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର, ଯାହାଦ୍ୱାରା ସେହି ଉତ୍ପାଦରୁ ଅଧିକ ଲାଭ ମିଳିପାରିବ। ବ୍ୟବସାୟରେ ହେଉଥିବା ଅଯଥା ଖର୍ଚ୍ଚକୁ ଅଟକାଇ ମଧ୍ୟ ମୋଟ ଖର୍ଚ୍ଚକୁ କମ୍ କରାଯାଇପାରେ। ଆମେ ଖର୍ଚ୍ଚ କମ୍ କରିବା ପାଇଁ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର। ଯେତେ ଖର୍ଚ୍ଚ କମ୍ ହେବ ଲାଭ ସେତେ ବଢ଼ିବ। ଆଉ ଶେଷରେ, ଯେକୌଣସି ବ୍ୟବସାୟରେ ଆର୍ଥିକ ପ୍ରବନ୍ଧନରେ ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ହୋଇଥାଏ ଆକାଉଣ୍ଟିଂ। ପ୍ରତ୍ୟେକ ଖର୍ଚ୍ଚ ଏବଂ ଆୟକୁ ଠିକ୍ ଭାବରେ ଲେଖିବା ଏବଂ ହିସାବ କରିବା, ଏଥିପାଇଁ ଆରମ୍ଭରୁ ଆକାଉଣ୍ଟିଂର ଅଭ୍ୟାସ କରିବା ଉଚିତ, ଯାହାଦ୍ୱାରା ଉତ୍ପାଦ ପାଇଁ ହେଉଥିବା ଖର୍ଚ୍ଚକୁ ଜାଣିହେବ ଆଉ ତାର କାରଣକୁ ମଧ୍ୟ ଜାଣିହେବ। ବୁକ୍ କିପିଂ ନିୟମିତ ଭାବରେ କରିବା ଦ୍ୱାରା ଆୟକର ରିଟର୍ଣ୍ଣ ମଧ୍ୟ ସହଜ ହୋଇଥାଏ। ବ୍ୟବସାୟରେ ଲାଭ ହେଉ ବା କ୍ଷତି ହେଉ, କିନ୍ତୁ ବ୍ୟବସାୟରେ ଆୟକର ରିଟର୍ଣ୍ଣ ପ୍ରତିବର୍ଷ ଭରିବା ଅନିବାର୍ଯ୍ୟ। ସେହିପରି ପ୍ରତି ବ୍ୟବସାୟୀଙ୍କ ପାଇଁ GST ପଞ୍ଜୀକରଣ କରାଇବା ମଧ୍ୟ ଅନିବାର୍ଯ୍ୟ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ କିଣାବିକା ଉପରେ GST ଦେବା ଅନିବାର୍ଯ୍ୟ ଅଟେ। ଗୁଡ୍ସ ଏବଂ ସର୍ଭିସ୍ ଟ୍ୟାକ୍ସ ଅର୍ଥାତ୍ GST ଗୋଟିଏ ପ୍ରତ୍ୟକ୍ଷ କର ବା ଡାଇରେକ୍ଟ ଟ୍ୟାକ୍ସ ହୋଇଥାଏ। GST ମାଧ୍ୟମରେ ବସ୍ତୁ ଏବଂ ସେବା ଉପରେ ଗୋଟିଏ ସମାନ ଟ୍ୟାକ୍ସ ଲଗାଯାଏ। ଏହା କେନ୍ଦ୍ର ଏବଂ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଦ୍ୱାରା ଲଗାଯାଉଥିବା 15 ଅଧିକ ଅପ୍ରତ୍ୟକ୍ଷ କର ବଦଳରେ ଲଗାଯାଏ। ଧନ୍ୟବାଦ ଦିଦି, ଆପଣ ଏତେ ସବୁ ଭଲ ତଥ୍ୟ ଦେଲେ। ଏବେ ମୁଁ ମୋର ବ୍ୟବସାୟର ଆର୍ଥିକ ପ୍ରବନ୍ଧନ ଭଲ ଭାବରେ କରିପାରିବି ଆଉ ମୁଁ ମଧ୍ୟ ଉନ୍ନତି କରିପାରିବି। ବିଲକୁଲ ରାଜୁ।